আসসালামু আলাইকুম। নতুন আরও একটা পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির মোহনভোগ, বা আপনারা এটাকে সুজির হালুয়া বলতে পারেন। মুখে লেগে থাকার মতো স্বাদের এই মোহনভোগটিকে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। যারা মিষ্টি খাবার খেতে অনেক বেশি পছন্দ করেন, আশা করছি আমার আজকের রেসিপি তাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এই মোহনভোগটি। তো এখানে কড়াইতে প্রথমে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ সুজি। গ্যাসটা লোয়ে রেখে সুজিটাকে আমি ভেজে নেব 2-3 মিনিট ধরে। অবশ্যই লো আঁচে ভেজে নেবেন, সুজিটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। তো এখানে 2-3 মিনিট ধরে আমি সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন আমি ঘি দিয়ে দেব। এই রেসিপিটা ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে, তো এখানে আমি 1/4 কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম। তাছাড়া আপনারা যদি কেউ কম ঘি দিয়ে করা পছন্দ করেন, তাহলে অল্প ঘি দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো ঘিটা দেওয়ার পর আমি আবারও লো আছে আরও 2-3 মিনিট মতো সুজিটাকে ভেজে নেব ঘিয়ের সঙ্গে। তো আবারও 2-3 মিনিট ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 1টা তেজপাতা এবং 3টে এলাচ। এলাচগুলোকে আমি একটুখানি ফাটিয়ে দিয়েছি, মিশিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে। তারপরে আরও 1 মিনিট মতো একটুখানি ভেজে নিচ্ছি লো আঁচেই। তো সুজিটাকে এখন ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি 1/2 লিটার দুধ অ্যাড করে দিচ্ছি। তো দুধটাকে একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। দুধটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নিতে পারেন। এখন দুধটা ফুটে আসা অবধি অপেক্ষা করছি। নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম ভালো করে। এই পর্যায়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন দুধটা ফুটে গেছে। এর মধ্যে এখন আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। আপনারা চাইলে ড্রাই ফ্রুটগুলো আগে একটু ঘিয়ে করে ভেজেও নিতে পারেন, বা এরকম ডাইরেক্ট দিয়ে দিতে পারেন। তো ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পর এখানে আমি মিশিয়ে নিলাম। তারপরে হাই আছে 1-2 মিনিট মতো আরও রান্না করব, তারপরে এটাকে নামিয়ে নেব। সুজি অনেক পরিমাণ দুধ টেনে নেয়, তাহলে এইরকম পর্যায়ে যখন চলে আসবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি গ্যাস অফ করে দিচ্ছি, তারপরে এটাকে নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু শুকিয়ে যাবে, দুধ টেনে নেবে সুজিতে। তো আমার সুজির মোহনভোগটা তৈরি হয়ে গেছে, আমি এটাকে এখন পরিবেশন করে নিচ্ছি। খুবই সহজে এবং খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। ঝটপট কোনো মিষ্টি রেসিপি তৈরি করতে চাইলে এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন। তো উপরে একটু বাদাম কুচি দিয়ে এটাকে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।